বলে এই ছেলে মেয়েরা সবাই ফ্ল্যাশ লাইট অন থাকো। দুই বাংলার সমস্ত মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই যে আমরা যারা নোবেল প্রিয় ছিলাম তারা নোবেল প্রিয় থাকব যদি উনি ওনার ভুল স্বীকার করে নেন। সেই তুমি কেন এত অচেনা হলে। এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনপ্রেডিক্টেবল বংস। আমি জুঁই, আর আজকে কোন টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটা আই হোপ ভিডিওর একদম ফার্স্ট পার্টটা দেখেই আপনারা বুঝে গেছেন। অ্যাকচুয়ালি মোস্টলি আমি ট্র্যাভেল ব্লগস, মানে ট্র্যাভেলিংয়ের ওপরই ব্লগস পোস্ট করি। খুব রেয়ারলি আমি হয়তো আসি কোনো পার্টিকুলার টপিক নিয়ে কথা বলতে। তো এই ব্যাপারটা নিয়ে আমার মনে হলো যে কথা না বলে আর থাকতে পারলাম না, আমি মুখ বুঝে থাকতে পারলাম না, আর সেই জন্যেই চলে এলাম। ব্যাপারটা এটাই যে আরও পাঁচজন সাধারণ মানুষের মতন আমিও কিন্তু একজন নোবেল ফ্যান, সিঙ্গার নোবেলের কথা আমি বলছি অ্যাকচুয়ালি, যিনি কিনা বাংলাদেশ থেকে এসেছিলেন আমাদের ইন্ডিয়াতে, সারেগামাপায় অংশগ্রহণ করেন। আমরা সকলেই স্ক্রিনে ওনাকে দেখেছি এবং ওনার গান শুনেছি। গান শুধু শুনিনি, মন মুগ্ধ হয়েছে বারংবার, দর্শক হয়েছে নেশাতুর। সেই নেশাতুর দর্শক কদিন আগেই একজন নেশাগ্রস্ত মানুষকে হয়তো স্টেজের উপর দেখেছেন, দেখেছেন বারংবার করে মঞ্চের ওপর সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে, দেখেছেন মাইক নিয়ে বারবার স্টেজ, যা কিনা তাদের কাছে শুধু একটা মঞ্চ নয়, প্রণম্য। সেই স্টেজের ওপর বারবার সেই মাইক দিয়ে আঘাত করতে দেখেছেন। আর সকলের মতন আমিও ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি ডিসঅ্যাপয়েন্টেড। আসলে গায়ক আর গান এর তো কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দেশ নেই, তাই না? নির্বিবাদে সবার কাছে সমান। তো ইন দ্যাট কেস কে বাংলাদেশ থেকে এসেছেন, কে ভারতবর্ষ থেকে এসেছেন, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে মানুষটা, তার প্রেজেন্টেশন, তার হাম্বলনেস। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যে ফেম কি কোথাও গিয়ে মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়? হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করছে যে কেউ কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে। এই ফেম নামক জিনিসটাকে একজন কিভাবে হ্যান্ডেল করবে তার ওপরে ডিপেন্ড করছে সবটাই। হ্যাঁ, করছে, অ্যাবসলিউটলি সেটাই ঠিক। এর আগেও আমরা কিন্তু নোবেলের অনেক এমন ক্লিপস দেখেছি যেগুলো কোথাও গিয়ে মনে হয়েছে যে একটু আপত্তিজনক, ডিসঅ্যাপয়েন্টিং, যে নোবেলকে আমরা চিনেছি, চিনতাম। অফকোর্স এটা পাস্ট টেন্স হয়ে দাঁড়িয়েছে আজকে, বলতে কোনো দ্বিধা নেই, কোনো আপত্তি নেই। কন্টিনিউয়াস টেন্সটা, চিনছি বা জানছি বা দেখছি বা ভালো লাগছে, এটা কোথাও গিয়ে পাস্টে এসেছে। সে নোবেল হয়তো এখন আর নেই, মানুষ হিসেবে আছেন, মানে অবয়ব হিসেবে আছেন, কিন্তু সেই হাম্বলনেস হয়তো কোথাও গিয়ে লোপ পেয়েছে ওনার। তবু আমি একবার একটা প্রশ্ন আপনাদের সবার কাছে, দুই বাংলার সমস্ত মানুষের কাছে রাখতে চাই যে আর একটা কি সুযোগ দেওয়া যায় না? এই যে এত কাদা ছোঁড়াছুড়ি, এই যে এত এত কিছু হচ্ছে, এত কথা, এত নিন্দা, নিন্দাজনিত কাজ অবশ্যই করেছেন, নাহলে কি আর এমনি এমনি হয় না? কিন্তু ওনার সেই গানগুলো কোথাও গিয়ে কি বারবার এটা মনে করিয়ে দিচ্ছে না যে হয়তো আর একবার সুযোগ দেওয়া উচিত? উনি তো গেয়েছিলেন সেই তুমি কেন এত আছে না হলে। হ্যাঁ, ওনার গলায় শুনেছি নানা রকমের দেশাত্মবোধক গান, শুনেছি আমার সোনার বাংলা, সেগুলো বারবার হয়তো কোথাও গিয়ে আমাকে অন্তত এই ফিলিংটা দিচ্ছে যে না, আমাদের সবার আসলেই ওনাকে আর একটা সুযোগ দেওয়া উচিত। এত নেগেটিভিটির মধ্যেও মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটু একটু আশার আলো, একটু কিছু দেওয়া উচিত, একটু পজিটিভিটিও সঞ্চার করা উচিত। তাহলে আমার তো মনে হয় যে আমি মানসিক দিক থেকে শান্তি পাবো। আপনারা কমেন্টে জানাবেন, দুই বাংলার সমস্ত মানুষের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার আবেদন রইল, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কি মনে হয়। আমি অপেক্ষায় রইব আপনাদের উত্তরে। এই ভিডিওটি আমি কিন্তু শুধুই আমার বক্তব্য রাখার জন্য করছি না, করছি আরও একটি উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে যে আমি শুধু এই বার্তাটা আপনাদের সবার মধ্যে, দুই বাংলার সমস্ত মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই যে আমরা যারা নোবেল প্রিয় ছিলাম তারা নোবেল প্রিয় থাকব যদি উনি ওনার ভুল স্বীকার করে নেন।
উনি নিজের ভুল কনফেস করে যদি আবার আমাদের মধ্যে ফিরতে চেষ্টা করেন, ওনার মন মাতানো সুরে কণ্ঠে যদি আমাদেরকে আবার ভরিয়ে তুলতে চান, তাহলেই আমরা ওনার পাশে থাকব। আমরা আছি এবং আমরা থাকব। আর সেই কারণে, মানে যদি আপনারা আমার সাথে সহমত হন, সকলকে বলছি, আমি একজন ভারতীয় হয়ে আমি সমস্ত ভারতীয়, সমস্ত বাঙালি, সমস্ত মানে ওপার বাংলার সমস্ত মানুষের কাছে আবেদন রাখছি যে যদি আপনারা আমার কথায় সহমত হন, তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, আরও অনেক অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে আলটিমেটলি আমাদের সিঙ্গার নোবেলের কাছেও এই কথা পৌঁছায়, এই বার্তা পৌঁছায়, আবেদন পৌঁছায়, ভারত থেকেই আবেদন পৌঁছায় যে আমরা সবাই ওঁর পাশে আছি, ওঁর পাশে থাকবো যদি উনি থাকতে চান। ব্যাস এইটুকু বলেই আমি আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি। নিশ্চয়ই দেখা হবে পরের কোনো ব্লগে। আশা করি আপনাদের কমেন্ট পাবো, আপনাদের সাপোর্ট পাবো। চলি, নমস্কার।